ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় কলকাতা নাইট রাইডার্সের। ইডেনে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। 3 উইকেট হারিয়ে 181 রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারালেও রাসেলের 19 বলে 49 রান বুঝিয়ে দেয় কেকেআর তখনও এগিয়ে আছে জেতার জন্য। শেষ ওভারে 2টি 6 মেরে দলকে জিতিয়ে দেয় শুভমান গিল।